গুড মর্নিং দর্শক, আমরা আজকে চলে আসলাম সিমলা বাস পয়েন্টে। এই কৃষ্ণা বাস, এটিতে করে আমরা যাব সিমলা থেকে মানালি। আমরা মানালির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের বাস সকাল 8:30 ছেড়ে দিবে, মানালি চলে যাব আমরা। সিমলা আমাদের 2 দিন 2 রাত ঘোরা শেষ। আমরা এখন এই বাসে করে মানালি যাব। মানালি যেতে টিকিটের প্রাইস পড়েছে সিমলা থেকে 650 টাকা করে। 650 টাকায় আমরা ডাইরেক্ট মানালিতে চলে যাব। তো ঠিক আছে, চলুন মানালিতে যাই। দর্শক, প্রায় 4 ঘন্টা জার্নি করলাম আমরা সিমলা থেকে মানালি যাচ্ছি বাস যোগে। তো এখানে স্টপেজ দিয়েছে লাঞ্চ, দুপুরের লাঞ্চ করার জন্য। অনেক গাড়ি এখানে রয়েছে, সাথে আমাদের বাসও রয়েছে। আমরা এখন দুপুরে লাঞ্চ করে আবার রওনা দিব মানালির উদ্দেশ্যে। নদী এবং সেখান দিয়ে আমরা গাড়িতে করে যাচ্ছি। অসাধারণ পাশে পাহাড়, ঘর বাড়ি, কথায় অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে বাসে করে আমরা মানালির দিকে যাচ্ছি। বাস থেকে যে ভিউগুলো আমরা দেখছি, সেই নদী এবং আঁকা পাকা রাস্তা, এবং আমরা যাচ্ছি বাসে করে, কি যে সুন্দর একটি দৃশ্য! মোবাইলে ধারণ করলে কতটুকু বুঝবেন আসলে সেটি জানি না। তবে এই নদীর পানিগুলো আস্তে আস্তে স্রোত ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এবং ওয়েদার ক্রমশই খারাপ হচ্ছে। রোদ ছিল, রোদ কমে গিয়েছে, কেননা আমরা মানালিতে যাচ্ছি, সেখানে টেম্পারেচার খুবই নিচে থাকবে আই থিঙ্ক। সেই কারণেই ওয়েদার আস্তে আস্তে ক্রমশই কমে যাচ্ছে, মানে শীতল হয়ে যাচ্ছে। দেখুন, ইন্ডিয়ান সরকার ড্যাম বানিয়ে রেখেছে পানিকে আটকে রাখার জন্য। দেখুন কি সুন্দর ড্যাম বানিয়েছে ইন্ডিয়ান সরকার, শুধুমাত্র পানি থেকে আটকে রাখার জন্য, প্রচুর পরিমাণে পানি জমে রাখার জন্য। এইদিকে শুকনো, পুরোটাই শুকনো জায়গা। আর যদি আপনাকে দেখাই পানি এলে, দেখুন রাইট সাইডে পুরোটাই পানি, প্রচুর পরিমাণে পানি রয়েছে এখানে। এবং শুধু এটাকে পানিকে জমিয়ে রাখার জন্যই এই ড্যাম তৈরি করা হয়েছে, পানি জমিয়ে রাখার জন্য। আমাদের বাস একটি টানেলের মধ্যে প্রবেশ করলো। আমরা মানালি যাচ্ছি, এটি আমাদের প্রথম টানেল, যেটি মানালি যাওয়ার ইতিমধ্যে পরে আরও অনেক কনস্ট্রাকশন হচ্ছে টানেলের, যেগুলো আমরা রোডে দেখে আসলাম, সেগুলো অচিরেই ওপেন হবে। দর্শক, প্রায় 9 ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে গেছি মানালি এইচআরটিসি বাস পয়েন্টে, বাস স্টেশনে। দেখুন এখানে পাশেই বরফ রয়েছে, এটা ঠান্ডা, ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে। এখানটায় বরফ এখনই দেখা যাচ্ছে, মানে মানালি আমরা যেখানে হোটেল নিব তার আশেপাশে বরফ রয়েছে। আমরা প্রায় 9 ঘন্টা জার্নি করলাম, খুব হার্ড জার্নি। বাসটা একটা লাক্সারি জার্নি না, তবে আসলাম, এখন হোটেল খুঁজব, হোটেল পেলে পরে আপনাদেরকে দেখাবো। এটা আমাদের হোটেল রুম, মানালিতে এসে আমরা এই হোটেল নিয়েছি। এসেই রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি, সবজি খিচুড়ি হবে, নানা শুয়ে রয়েছে, ভালোই আছে হোটেলটা। মাত্র 800 টাকা করে রুম, সব কিছুই রয়েছে এখানে। রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে, কিছুদিনের মধ্যে রান্না হয়ে যাবে। তো আমরা বেশিরভাগ নিজেরা রান্না করে খাই, খরচও আছে এবং পেটও খারাপ হয় না, কারণ এদের খাবার মাঝে মধ্যে খেতে গেলে অনেক প্রবলেম হয় পেটে, তাই নিজেরা রান্না করে খাই। দর্শক, আমরা এখন রয়েছি বর্তমানে মানালির মল রোডে, সেই মানালির বিখ্যাত মল রোড। মল রোডে আমরা আড্ডা দিচ্ছি, আমি আর মাসুদ।
এখান পায় প্রচুর লোকজনের সমাগম ঘটেছে, ভিউ রয়েছে, এখানে একটি মন্দির রয়েছে, খুব সুন্দর চারিদিকে জমজমাট পরিবেশ, লোকজনের অভাব নেই, প্রচুর লোক রয়েছে এখানে এবং ঘুরে ভালোই লাগছে। অনেক আনকমন লোকজনের মাঝে নিজেরা ঘুরছি, ভালো লাগছে। আমরা এইমাত্র হোটেল থেকে খানা দানা শেষ করে এসছি এদিকে ঘুরতে, ঘুরছি, ভালোই লাগছে। মল রোডে আসলে রাতে আড্ডা দেওয়ার মতোই জায়গা, খুব সুন্দর একটি এরিয়া মল রোড। দেখুন এখানে মদের সমাহার, কত মদ রে বাবা। আচ্ছা ভোটকা ফ্রান্স কেমন? গুড মর্নিং দর্শক, আমরা হোটেল মঙ্গলে আজকে ছিলাম, এটি একটি বাঙালি হোটেল। এখন আমরা গাড়ি নিয়ে যাব আমরা ঘুরতে সোলাং ভ্যালি। দেখুন আমাদের পাশে কি সুন্দর একটি ভিউ রয়েছে, পাহাড়, হোটেল ভিউ হোটেলের পাশেই। দেখুন কি সুন্দর বরফে ঘেরা মানালি, আমাদের তো পুরো চারপাশটাই বরফ রয়েছে। অটোটা ইনোভা নিয়ে যাচ্ছি, আমাদের হোটেলের পেছনের চারপাশে বড় বড় পাহাড় রয়েছে। তো চলুন যাত্রা শুরু করা যাক। যাচ্ছে আমাদের গাড়ি, আমরা একটি টয়োটা ইনোভা বুক করে নিয়েছি, সেটিতে করে আমরা যাচ্ছি সোলাং ভ্যালি। অটল টানেল যাওয়ার চেষ্টা করব, যদি খোলা থাকে সেক্ষেত্রে যাওয়ার চেষ্টা করব। আমাদের গাড়ি যাত্রা শুরু করে দিয়েছে সকাল 7:50, আমরা সবাই রেডি হয়ে এখন গাড়িতে করে যাচ্ছি সেই রোথাং পাসের উদ্দেশ্যে। সরি রোথাং পাস না, সোলাং ভ্যালি আর অটল টানেল। দেখতে হ্যাঁ আগে গিয়া হ্যাঁ, দেখুন পাশে একটি বরফের পাহাড়, বিশাল বড় ঘন কুয়াশা বরফ। আমরা সেদিকে এগোচ্ছি ধীরে ধীরে আমাদের গাড়ি নিয়ে। ক্যা বাত করতে, আচ্ছা স্নো কি কম বা সুন্দর হ্যায়, লোকজন বসে নাকি, ওয়াও নাইস ভিউ পয়েন্ট। ওইখানে যে সুন্দর ভিউ রয়েছে রে দাদা, ক্যা বলে, আরে রে 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 মানালি ইটস ন্যাচারাল বিউটি, নাইস নাইস। দেখুন কি সুন্দর ভিউ, হোয়াট এ ভিউ। এই ভিউগুলো আসলে দেখার জন্যই আমরা এসেছি বাংলাদেশ থেকে। একটু সূর্যের কিরণ পড়েছে ওখানটা একটু দেখা গেল, আর পাহাড় বড় বড় পাহাড়ের বরফে ঘেরা, ভালো ভালো সুন্দর সুন্দর ব্রিজ পার হয়ে আমরা যাচ্ছি সে আমাদের গন্তব্য সোলাং ভ্যালি, সোলাং ভ্যালির উদ্দেশ্যে। দর্শক আপনারা যদি সোলাং ভ্যালি সকাল সকাল না আসেন তাহলে ট্রাফিক জ্যামে ফাঁসতে পারেন। আমরা 7:30 রওনা দিয়ে দিয়েছি, তবুও ট্রাফিক দেখছি। আর এখানে সোলাং ভ্যালি আসতে মানালি থেকে 2500-2700 লাগে 6 জনের গাড়ি, এবং যেটি 3-4 জনের গাড়ি সেটি লাগে 1500-1700, এবং অটল টানেল যাওয়ার জন্য আরও 1000 টাকা অ্যাড করতে হয়। যদি আমরা যেতে পারি তাহলে তাকে দিব, না হলে দিতে পারবো না। সেই দেখুন চলে এসেছি আমরা, এ কি ভিউ নাকি, দেখো স্বর্গ যেটাকে বলে মনে হচ্ছে এরকম লাগছে, তাই আমি জানি না ভুল বললাম কিনা। এই ভিউটা এমন সুন্দর যা স্মৃতিমধুর হয়ে থাকবে আমাদের সারা জীবন। আমরা একটু উপরে যে উপরে উঠব এবং রোপওয়ে দিয়ে যাব, দেখব সেই ভিউ, অসাধারণ ভিউ, নাইস, ইটস লাভলি, ওয়াও অসাম। সোলাং ভ্যালিতে আছি, আজ 9 তারিখ, জানুয়ারি মাসের 9 তারিখ, কিন্তু এখানটায় বরফ এখনো ওইভাবে পড়েনি, তবুও অটল টানেল আমাদেরকে যেতে দিচ্ছে না। ওই
কালকে স্নোফল হয়েছে তো স্নোফল হওয়ার কারণে আমাদেরকে আটল টানেল যেতে দিচ্ছে না এটাই হলো সেই সোলং ভ্যালি এখানটায় পুরো বরফে ভরে থাকে কিন্তু এই সময়টাতে এখনো বরফ ওইভাবে পড়েনি বরফ পড়েছে ওইদিকে আটল টানেলের ওইদিকে তো আমরা আটল টানেল যেতে চাচ্ছি কিন্তু তারা বলছে যেতে দিবে না বরফ অতিরিক্ত বরফ পড়ার কারণে আর এটি সেই রোপওয়ে যে রোপওয়েতে করে আমরা উপর যেতে পারবো এই সেই রোপওয়ে দেখি রোপওয়েতে যাওয়া যায় কিনা চলুন আমরা এই যে সোলাং ভ্যালিতে আছি এখানে বরফ রয়েছে বরফের মধ্যে আমরা একটু খেলাধুলা করার চেষ্টা করছি প্রচুর বরফ রয়েছে আমি ভাঙতে পারছি না মানে তোলো তো বরফ তোলো তো একটু ওখান থেকে তোলো তোলো মানে তোলো হাত দিয়ে তোলো তোলো হাত দিয়ে তোলো তোরা তোলো একটু দাও হাতে দাও পাশের হাতে দাও এনজয় একটু এখানে এনজয় হোক এত বরফ একটু ছিটা বরফ বরফ নাইস বরফে দেখছেন না না বরফ হাতে নিয়েছে মাথা টাতা ভরে গেছে একটু বরফ টুকরো নাও সুন্দর লাগছে এখানে চারপাশে বড় বড় বরফের পাহাড় প্রচুর বড় বড় বরফের পাহাড় রোপওয়ে খুলবে একটু পরে আমরা রোপওয়েতে উঠবো ও বরফ ওই ধরো তো এই এনজয় আর কিছু নেই তুষারপাত হচ্ছে রং ভ্যালিতে আজ একটু বরফ কম তবে চারিদিকের যে ভিউ রোড 10:11টার দিকে মেসেজ চলে আসবে আসলে আমরা সোলাং ভ্যালি যেতে পারবো আমরা ওই ওই রোপওয়েতে উঠবো ওখানটায় 700 টাকা করে ঠিক আছে দেখবো ওঠা যায় কিনা ওঠা যায় কিনা এখন আমরা নাস্তা করবো ব্রেড অমলেট নাস্তা করবো নাস্তা করবো একটু ব্রেড গুড ট্রাই গুড হিমালয় পর্বত আরোহী কর দিয়া কি হলো বরফ সোলাং ভ্যালি আমাদের লোকজন আসছে তারা অনেক উপরে উঠেছি আমরা আর স্নোফল খুব বেশি চান্স ওয়েদার খুব খারাপ হয়ে গেছে গাড়ি এসে জমেছে কত দেখুন প্রচুর গাড়ি জমেছে হাই দর্শক আমরা অলরেডি সোলাং ভ্যালিতে একটি স্পটে চলে আসলাম এত এত বরফ দেখাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি বরফ মানে অভাবনীয় এত বরফ এখানে রয়েছে আমাদের তো খুব ভালো লাগছে খুব এনজয় করছি একটু আগেও বলছিলাম চলে যাবো কিন্তু এ দেখে আজকে মনে হচ্ছে থাকবো এখানে অনেকক্ষণ থাকবো দেখেন ওইদিকে মনে হয় স্নোফল হবে আকাশ খুব খারাপ হয়ে গেছে উপর হলে তো ভালোই হয় চলুন আমরা একটু হাঁটি বরফ দেখে হাঁটি অনেক সুন্দর ওয়াও ইজ বিউটিফুল বরফি বরফ ইয়া ইজ টোটালি অসাম ইটস নাইস মাসুক এনজয় এনজয় মাসুক এনজয় কাম কাম কোথায় চলে এসছি শুধু বরফ আর বরফ এই প্লেসটা এতক্ষণ খুঁজছিলাম রে দাদা
পেয়ে গেছি অলরেডি বরফ আর বরফ এই সেই বরফের জায়গা যেখানটায় আমরা চলে এসেছি খুব ইজিলি খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে অনেক লোকজন এখানে নেমেছে বেশি নামে নাই কিছু কিছু লোক নেমেছে এনজয় করছে তারা আমরাও নেমেছি টোটালি অসাম ইয়া নাইস ভিউ আমাদের লোকজন আসছে আমরা এখানে এনজয় করছি বরফ আর বরফ আমার মনে হচ্ছে স্নোফল হবে দেখুন না কি অবস্থা হয়ে গেছে মনে হয় স্নোফল হবে যাক বেশ ভালো লাগছে অবশেষে সোলাং ভ্যালির এই বরফ আমাদেরকে মুগ্ধ করছে বরফ সেই বরফ হাবি নরমছে হাবি নরমছে সিরাসিটি করেন না কে একটু দেখি দেখুক মান তুল তুলে বরফ হয় ইয়া এ ক্যামেরা ক্যামেরা মিটি গেল ক্যামেরা 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 চোর এ ক্যামেরা মিটি যাবি ক্যামেরা মিটি বসো 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 গামছা বাই করো গামছা দিয়ে বসো এইটাই তো মজা আলিম ভাই থাকলি আলিম ভাই আরে শালা আলিম ভাই রে মিস করলি এ ক্যামেরাটা ভাই বিজাম নতুন ক্যামেরা নতুন লেন্স নষ্ট হয়ে যাবে নি ক্যামেরা হ্যালো সিটাও না না মাথায় দিয়ে হ্যালো 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 ভিডিও করো না দুটো ছবি তুলতে জুতার মধ্যে ঢুকে গেছে পড়ে না পড়ে না এ হাত মোজা পরো না কে হাত ঠান্ডা হয়ে যাবে না কিন্তু হাত মোজা পরি বরফ আরো সুন্দর গেল আরো কি ফান করছে এরা রিয়েলি সো ফানি বরফে কি মজা করছে না না একটু মজা করো আমরা এমন একটি জায়গায় এসেছি এখন আসলে খুব ভালো লাগছে ওয়াও ইটস সো লং ভ্যালি ইটস টোটালি অসাম লাইক এ ভিউ জোস অরিজিনালি জোস এই দেখো বড় সো ফানি ঠিক ধরো মারলাম বরফে এনজয় করছে দেখুন কি সুন্দর এনজয় সবাই করছে তোলার মতো বরফে ফান করছে এনজয় করছে আমরাও করছি এখানটায় এসে মনটা ভরে গেল এত বরফের মধ্যে আসলে খুবই ভালো লাগছে এত বরফের আগে আমরা পেয়েছিলাম কিন্তু সিকিমে এর থেকে একটু কম ছিল তবে এখানটায় একটু বেশি বরফ তবুও আজকে স্নোফল হওয়ার সম্ভাবনা আছে বরফ নাকি পড়েই নাই এত বরফ তাও নাকি বরফ পড়ে নাই আরো বরফ পড়বে কাউল সাহেব বরফ এসে চুলমুল ঝাঁকি দেন একটা ঝাঁকানাকা আমি বারো মাস তোমায় ভালোবাসি এই দেখো বাংলা গান শুরু হয়ে গেছে পাইলে বন্ধু বাসিও আমি বারো মাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে তুমি আসিও আশার শ্রবণে ঘন বরুষার সাথে দিনগুলো কাটে না বিরহ ব্যথাতে আশার শ্রবণে ঘন বরুষার সাথে দিনগুলো কাটে না বিরহ ব্যথাতে আসছে মাসে না হয় পত্র দিও আসছে মাসে না হয় পত্র দিও তুমি অবসর পাইলে আসিও আমি বারো মাস বড় ভালোবাসি তুমি সুযোগ পাইলে বড় পেয়ে আসিও পশু মাগে কাটে না বুঝি এই শীতে একটু কি পারো নাই কোন খোঁজ নিতে পশু মাগে কাটে না বুঝি এই শীতে একটু কি পারো নাই কোন খোঁজ নিতে বড় পামাই কিছু করতে পারছে না বড় পামাই কিছু করতে পারছে না তুমি অবসর পাইলে বড় পে আসিও আমি বারো মাস তোমায় ভালোবাসি তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও আমি বারো মাস বড় ভালোবাসি তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও আমার ঠান্ডা লাগতেছে না তো আমি গরমে আছি আমি গরমে আছি তো ঠান্ডা লাগছে না আমার চুল বরফে ফ্রেন্ডস, আমরা বরফের মধ্যে এনজয় করছি, গান শুনছি। গানটা দিতে পারলাম না এর কারণ কপিরাইট ধরবে। যে পেছনে আমাদের দাদা রয়েছে, আদিত্য দাদা, উত্তরাখণ্ড থেকে দাদারা এসছেন। আমরা এই উত্তরাখণ্ডের দাদাদের সাথে অনেক ফান করলাম, মজা করলাম, গল্পগুজব করলাম। দাদা একজন বডি বিল্ডার উত্তরাখণ্ডের প্রদেশের, উত্তরাখণ্ড প্রদেশের। আদিত্য দাদা এখানে তার ফ্যামিলি নিয়ে আসছেন, বউ বোন ভাইদেরকে নিয়ে আসছেন। তিনি তার প্রাইভেট গাড়ি নিয়ে আসছেন। তিনি খাবার দাবার এখানে রান্না করছেন, নাস্তা যেমন ডিম অমলেট এগুলো আমরা তাদের সাথে শেয়ার করছি। তিনি আমাদেরকে বললেন, দাদা আপনি ডিম ভেজে খান, তো আমি সেই ডিম ভেজে খাবো, সেটিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এবং বরফের মধ্যে এনজয় করছি, বরফ দিয়ে দেখুন কত সুন্দর এনজয়। চলুন ডিম ভাজি। এই যে আমি চুলা ধরাচ্ছি, ক্যামেরা রয়েছে মাসুক, ডিম ভাজবো সরিষার তেল দিয়ে, ডিম ভেজে খাবো। চলুন ডিম ভাজা যাক। আমরা বাংলাদেশি এসেছি মানালিতে, তাই দেশকে সম্মান করার জন্য সুলভ ভাইয়া পতাকা নিয়ে এসেছে। অনেক ভালো লাগতেছে দেশের পতাকা, দেশে দেশের পতাকা বাইরে এই দুর্লভ একটা জায়গায় দেশের পতাকা দেখে খুব ভালো লাগছে। দর্শক, এই সোলাং ভ্যালি প্রায় দুটো বাজে, আমরা এখন লাঞ্চ সেরে আমি চলে যাব আটুলটানের ওইদিকে। মাসুক মামা, মামি এবং ইরাক নানা, এনারা রোপওয়েতে উঠবে, সেই উপরে চলে যাবে। যাক, ওরা টিকিট কেটে বামে চলে যাক এবং আমি সোজা দিয়ে আটল টানেল ঘুরে আসার চেষ্টা করি। আটল টানেলের নেক্সট ভিডিও আমি আরও একটি ভিডিও বানিয়ে দিব। কেবল কারে উঠেছি, ঘুড়ি গাড়ি কেবল কারে যায়।
হালিমিক সাথে করে লিয়া খুঁজে লিয়া হালিমিক আর হালিমিক হালিমিক সাথে করে আয় কোন যাচ্ছিস আদুল জালাল কত দিয়ে কি অপরূপ দৃশ্য, আল্লাহ তোমার সৃষ্টির তুলনা হয় না। এগুলো না দেখলে আসলে বোঝা যাবে না তুমি কত অপূর্ব, তুমি কত অপরূপ, তোমার তুমি কত মহান। আল্লাহ দেখুন এই যদি সিঁড়ি দেয় বরফ দেখলাম আজকে সেই বিদেশের মতো একদম, বিদেশেই তো এটি না সুইজারল্যান্ডে যেরকম বরফ পরে, দর্শক আমাদের সোলাং ভ্যালি ঘোরা শেষ, আমরা এখন গাড়িতে করে হোটেলের দিকে রওনা হয়েছি। আমরা হোটেলে যাব এবং কালকে আরেকটু ঘুরব, ঘুরে আমরা দিল্লি চলে যাব। আল্লাহ হাফেজ।